चहले अपराध अपनी क्षमा कर राम टहल बड़ा बाबू तो के आमी क्षमा करते पारबो ना तो नारायणेर काछे क्षमा चाहिबे छेलेटा सेई सात छोटो भात मुखे दिए बेरियेछे काजे आखुनी ताके चा दीते होबे केमन राम काका কমল কি গো কলম বলো ঠিক আছে কলম লেকিন ছড়বে না তো তাহলে কাকা কমলি কখনো ছাড়বে না নরে নেরে ছাড়ে যদি বরণ করব মরণে চা চা খাবো শ্রীপতি বাবু এসেছিল ওরা ইন্দুরা কবে এলো পরশু কাল সকালে তোকে যেতে বলেছে খুব জরুরি দরকার এবার সানাই বাজলো যা যা হাত মুখ দিয়ে নে আমি চা আনছি Thank you.
কোথায় আছিস যে? বিয়ের জন্য। বিয়ের জন্য আছিস? হ্যাঁ। যা, পেটে বিয়ের গামছা দিয়ে শুয়ে থাকিস। তোর পেট গরম হয়েছে। পেট গরম হলে তোমার ছোট মামারই হয়েছে। মামা তো বললো তোমার আমার বিয়ে। বাবু আছো? তোমার কোথায় রে? বাবা নেই। আমি ধর্ম পাই তারপর বল কি দোষী আর কি নির্দোষী। কথাটা ধর্ম নয়, ধুম্র পাই। আর নির্দোষী কথাটা ভুল, কথাটা হবে নির্দোষ। তুই তোর বড় হলে লেখক হস। আসলে কি হচ্ছে জানিস? আসলে আটকে গেছে, মানে ওই জিপটাই ছোলা হয়নি। যাকে শোন, সত্যি বলছি, আমি নিজে কানে শুনেছি ওই জামাইবাবু আর কিন্তু বাবা এ নিয়ে কথা বলছিল। কতদিন আগের ঘটনা, তবু এখনো কত জীবন্ত। জল খাবার বানাচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে, কি আছে কি ওর মধ্যে? ব্যাপারটা আছে, আমি তোমার জন্য একটু ভালো মন্দ রান্না করে নিয়ে এসেছি, তাই নিয়ে আমাকে কি বকা? এটা আবার কোন দেশে খাওয়ানো? দাদাকে বাড়িতে এনে খাওয়াতে পারো না? দাদাকে একটু যত্ন আত্তি করতে পারো না? এইসব আর কি গো, বলো নি আমাকে এ কথাগুলো। কি গগনচন্দ্র, কি তুমি কথা বলবে না? কেন, কি হয়েছে? না, ওই আসার সময় খুব বকর বকর করছিল, তখন আমি এক ধমক দিয়ে বলেছি একটাও কথা বলবে না, একদম চুপ। তাই চুপ? ও তোমাকে এত বড় শাস্তি দিয়েছে? বেশ, আমি বলছি, তুমি কথা বলো। দাদা একটা কথা বলছে আর উনি যাচ্ছেন টহল দিতে। নো টহল, রাখো রাখো রাখছি বাবা। বলো ওরা পশু, মানে হিন্দু, হিন্দুরা সবাই কলকাতায় এসেছে। ওর বাবা কাল আমায় দেখেছেন। দাদা কি দারুণ, কি সুন্দর! দাদা হিন্দু, হিন্দু মতি না? বলো ভাই, মিল আছে তাহলে নরেন হিন্দু ইজ ইকুয়াল টু আহা
নরেন্দু। বৌমা, ইন্দুকে বলো নরেন এসেছে। অনেকদিন পর তোমায় দেখে বড় ভালো লাগছে বাবা। কি যেন বলছিলাম নরেন? ওই বাবার কথা না, জীবনের কথা নয়। ও হ্যাঁ, তোমার আর ইন্দুর বিয়ের কথা। তবে হ্যাঁ, অতীতে অনেকবার জীবনের সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে, তাই নতুন। বৌমা, নরেনকে বলেছ ইন্দু যে এখানে বসে রয়েছে? সত্যেন, তুই বরঞ্চ নরেনকে ব্যাপারটা একটু বুঝিয়ে বল না। মানে বাবা চান তোমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে, কারণ বাবারও বয়স হয়েছে, তাছাড়া ইন্দুরও পড়াশোনার পাঠ শেষ। আচ্ছা নরেন, তুমি লেখা মানে সাহিত্য ছাড়া আর কোনো কাজ? না, করি না। আমি ছোটবেলা থেকে লিখতে ভালোবাসি, তাছাড়া বাবাও স্বপ্ন দেখতেন আমি একদিন বড় লেখক হব। কাজী তাঁর ইচ্ছেকে তুমি অনার করবে, করা উচিত, ব্যাস তারপর না হয় দেখা যাবে। কিন্তু আমার একটা কথা ছিল। বলো না, বলো বলো। বলছিলাম মানে লেখক হিসেবে আমার রোজগার তো এখন। বাবা ছাড়া, হোয়াটস ইওর এজ? আমার বয়স মানে তুমি একটা ইয়াং ম্যান, সবে মাত্র কলম ধরেছ আর এখন এখানে রোজগারের ভয় একবারে কুঁকড়ে যাচ্ছ। ওই ইঁদুরের কথা তো তোমাকেই ভাবতে হবে। মানে এর মধ্যে ইঁদুর কোত্থেকে এলো? বাবা আজকাল দিদিকে আদর করে ইঁদুর আর আমাকে শুকনা বলে ডাকেন। ইঁদুরের ভার তোমাকেই নিতা, ও তোমাকে ছাড়া আর কাউকে বিয়েই করবে না। হোয়াট এ ফান! তো আর দেরি করা চলবে না, আমি দিনক্ষণ দেখছি। এই শুকনা, তুই হাঁ করে বসে কি দেখছিস? চল চল, আমাকে পাঁজিটা খুঁজে দিবি, চল চল। আচ্ছা নরেন, মানে তুমি যদি বিয়ের পর আমাদের ব্যবসার খানিকটা দায়িত্ব নাও আর মেদিনীপুরেই থাকো, তাহলে না? তা হয় না, সম্ভব নয়। না মানে কথাটা আমার মনে হয়েছিল তাই। আচ্ছা ইয়ে মানে ওই জ্যাঠামশায়ের নাকি? অবশ্য সবই শোনা কথা, তবে যাঁদের কাছে শুনেছি তারা মিথ্যে বলেননি। আপনি নিশ্চয়ই বাবা ঋণের কথা বলতে চাইছেন? হ্যাঁ, দেনা করেছিলেন, ওর আগে সব টাকা শোধ করে গিয়েছেন, এখন আর আমাদের কোনো দেনা নেই। খুব ভালো, খুব ভালো। আরে জ্যাঠামশাইকে তো আমরা দেখেছি, আসলে কি জানো ওই দেনা কেনা কোনো হয়েছিল, উনি হিসেবি ছিলেন না বলে। দাদা, সবাইকার হিসেব তো সমান হয় না, কেউ শুধু যোগ করে গুণ। আমার বাবা বোধ হয় বিয়োগ করতেই ভালোবাসেন তাই। এই যে মশাই, আর কতকাল পুরুষ রাজাতে কাটাবেন? যতকাল না প্রমিলা রাজত্ব শুরু হচ্ছে। আচ্ছা বেশ, এবার ভেতরে আসুন। হাম্বা, ঠকাবে বলে ওকে খুব সাজিয়ে গুজিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছিল, তুমি ঠকে গেছো তো? তাই তো বললাম ঘোলের আর দরকার নেই, এখন ওর একটু চা পেলে ভালো হয়। আনছি,
ততক্ষণে খাবারটা খেয়ে নাও, না খেলে দিদি আমার খুব মুখ করবে। দিদি বুঝি খুব মুখ করে? থাকি খুব না, একটু একটু আসলে কথা মতো না চললে মুশকিল। এই শুকনা, আরে আমার কলমটা কোথায়, খুঁজে পাচ্ছি না। যাচ্ছি, তুমি খাবারটা খেয়ে নাও, আমি তোমার চা আনছি। খুব রাগি বুঝি খুব না, একটু একটু আসলে কথা মতো না চললেই মুশকিল। আমি যা করেছি ঠিক করেছি, ঠিকই তো ওর মনের মতো। তোমার চা আজকাল তুমি আপন মনেই কথা বলো? বলি, যদি কেউ বলায়। কি হলো, এগুলো খাবে না? এত খাবার, আগে চাটা খাই। তুমি আনলে ওটা কি কি কিছু লেগেছে নাকি? এটা দেখেছো কি জন্য? কেন বলতো? না মানে আমার মনে হয় যে পুরুষ মানুষ গোপ রাখে সে কেবল মেয়েদের উপর খবরদারি করে, কি তাই না? নিশ্চয়ই। আরে যদিও আমার একটাই বউ, আমি একবারই বিয়ে করেছি, কিন্তু আমি তো জানি প্রথম ধাক্কাটা কোথায় লাগে জানো? একেবারে এইখানে, মানে হৃৎপিণ্ডে একটা সময় আসে যখন এই ধক আর থাকে না, যেন এই সারা জায়গাটা না মানে কেমন একটা মানে অসার হয়ে যায়। এই সময়টা খুব খারাপ, খুব খারাপ, একেবারে পুরো প্রতিক্রিয়াশীল অবস্থা। আমার মুন্ডু দাদা, ও দাদা তুমি এতে কি ভাবছো বলো তো? না না তেমন কিছু না, মানে নতুন দায়িত্ব তো অনেক ভাবনা চিন্তা। রাখো তো তোমার চিন্তা ভাবনা, সামনে বিরাট কাজ। আরে রেখে দাও তোমার কাজ, আমার নাম গগন, বিয়ের আসর তো ফুলসজ্জা ভায়া বাসর, আমি একাই একশো, চাই নে কোন দোসর। সত্যি বলছি জানো, আমি তো বিয়ের আসরে প্রথমেই বৌঠানকে বলবো। বৌঠান ভালো করে বিনোদ বেদি বেঁধেছেন তো, যাতে মোর বধু যেন বাধা থাকে, বধু যেন বাধা থাকে, বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। চপল পুরুষ সে তাই পুরুষ কাটায়, রাখিব খোকার সাথে বিধি আলোটায়, চপল পুরুষ সে তাই পুরুষ কাটায়, রাখিব খোকার সাথে বিধি আলোটায়, তাহে রেশমি জাল বিছায় দে, রেশমি জাল বিছায় দে, রেশমি জাল বিছায় দে, ধরিতে চাঁদে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। আ
বাধিতে সে বাঁধো ধারা বনের হরি বাধিতে সে বাঁধো ধারা বনের হরি জড়ায় দে জরি পিতা মোহন ছাদে প্রথম প্রণয় প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙায় যে চরণ মোর এমনি ঠঙে সই পায়ে ধরে বধু যেন পায়ে ধরে বধু যেন পায়ে ধরে বধু যেন আমায় সাথে সই ভালো করে বিনোদ বেনু বাঁধিয়া দে 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 ভালো করে বিনোদ বেনু বাঁধিয়া দে সই বাঁধিয়া দে সই বাঁধিয়া দে শব্দই করে না ফুলও ফোটায় লাগলো ইন্দুর বলছিলে কোথায় এই এক গা গয়না গায়ে আমার সামনে যা দেখো তো কাকা কেটেছে কিনা আরে বাবা এত ঝি নকরের কাজ তুমি পারবে কেন পারতে হবে
না পারলে কে করবে? এই বয়সে তুমি করবে? আর আমি তো জানাম ভর করছি না, করবে না। কাকা একটু জল খাবে? পাকা ধরো, পাকা ধরো। আসল চলে গেল, হাতল রয়ে গেল। আরে পাঙ্খা কি হলো? ইয়ে পাঙ্খা তোমার ইয়ে হো গিয়া হয়। ওই যে মুন্ডু মেজে মেয়ে গড়াগড়ি যাতা হয়, আর যে ডান্ডা কি করতে করো? হ্যালো বহু, বাংলা আমি খুব ভালো জানি। নরেন বাবু লেখকের ঠিকানাটা চাই। নরেন বাবু ঠিকানা আছে, বসো বসো বসো। ব্যাপার আর কি, এটা উপন্যাস নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই তাই আসতে বলুন, মেনে নিতে হবে এসব কথা। হ্যাঁ আরে বাবা বিয়েটা তো আমরাও করেছি, এখন বলো কেমন লাগছে বউ? আরে নতুন পুরনো মিলিয়ে তো ওই একটাই, চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? চলে যাচ্ছে মানে কি? তোমরা লেখক মানুষ, তাই ইয়ে দিয়ে করে বলবে ইয়ে দিয়ে কাপ্য কাপ্য করে কি কাপ্য করবো? ধরো সেদিন দীপ্ত হরে আহারাদির পর সে ধীর পদবিক্ষেপে আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল, হাতে দাঁড়ানো পান পাত্র, হাতে ধরে ধরে দাঁড়া 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 দাঁড়া। আরে পান পাত্র মানে কি? বাংলা ভাষা এক কথা তো মানে হয়ে গেল বলতো। যেটা বলছিলাম, আমি কি কলকাতায় আছো না বাইরে কোথাও যাচ্ছো? এমনি তো যাবো যাবো করছিল, যাবোটা কোথায়? আমার ওখানে। তোমার ওখানে? আরে হ্যাঁ আমার নর্থ বেঙ্গলের বাড়িতে, আবার তো নামাটার সময় যাওয়া খালি পড়ে থাকে। চমৎকার জায়গা, চারিদিকে একেবারে জঙ্গল আর জঙ্গল, পাহাড়ি নদী, কাঁচের মতো জল, এলোমেলো হাওয়া। আমি তোমার, তুমি আমার।
এটা কি করে হয়? কেন এই যেমন তুমি হাঁটছো, থামছো, কথা বলছো, যেমন আমি এই শক্ত শানটার উপরে আমার ছড়িটা ঠুকছি, আর ঠিক এই মুহূর্তে ওই রামটহল আমাকে ভাবছে আমি একটা ঠক শয়তান চোর। কাকাও, দয়া করে আমার কথাটা শুনবেন। বলো, আপনি বলছেন যে বাবা আপনার দেনা শোধ করেন, কিন্তু আমি নিশ্চয় করে জানি যে আমরা আপনার সব টাকা শোধ করে দিয়েছি। কিন্তু আমিও নিশ্চয় করে জানি যে আমার 26,000 টাকার একটা টাকাও শোধ হয়নি। না না রামটহল, অবাক হইও না, আমি সব টাকা পেলে এই বাড়ির দলিল, বন্ধকি কাগজপত্র, রসিদ সব তোমাদের কাছে থাকতো। কিন্তু আচ্ছা কি নেই, কারণ তোমরা আমার একটা টাকাও শোধ করোনি। কাকাও আপনি ভুল করছেন, আমি নিজে কতবার আপনার কাঠগোলায় গিয়ে আপনার ছেলে অক্ষয়ের হাতে টাকা দিয়ে এসেছি। কোথায় দিয়ে এসেছো বললে? আপনার কাঠগোলায়। কাকে দিয়েছো? অক্ষয়কে। হ্যাঁ হ্যাঁ, এক দুবার বড় বাবু আমাকে দিয়ে বি টাকা পাঠিয়েছেন। নরেন, কাঠ ঠোকরা পাখি দেখেছো কখনো? তারা যখন তাদের ছুঁচুলো ঠোঁট দিয়ে কাঠ ঠোকরায়, তখন অনেকটা এরকম শব্দ হয়। বিচিত্র পাখি শুকনো কাঠকে টুকরেই আনন্দ। আসামের জঙ্গলে যত রকমের গাছ তত রকমের পাখি, এক রকমের পাখি আছে যারা কিনা সহজে ডাকতে চায় না, চুপচাপ থাকে, মানে মানে তারা ঠিক ওই কাঠঠোকরা পাখি নয় আর কি। মাঝে মাঝে আমাকে ইচ্ছে করে জানো নরেন, একটা লোক আমার চোখের সামনে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবে, আর আমি শুধু চুপচাপ দেখব। কিন্তু ঘটনাটা ঘটছে না। তুমি অনেক রোগা হয়ে গেছো। উঠলাম, আমি আবার ঠিক 11 দিনের মাথায় আসবো, মানে সামনে মাসে 5 তারিখে। বাবা আপনাকে আমার চেয়ে বেশি বিশ্বাস করতেন, আপনি কি তারই সুযোগ নিচ্ছেন? তোমার বাবা বেঁচে থাকলে জবাবটা আমি দিত, সে নেই অবশ্য, তার জন্য আমি মোটেই দুঃখিত নয়। সে বেঁচে থাকলে হয়তো অনেক অবাঞ্ছিত জিনিস তাকে দেখে যেতে হতো। সব ক্ষেত্রে মরে যাওয়াটাই দুঃখের নয়, তবে কখনো কখনো রামটহল, তোমার বয়স কত হয়ে? 8 হবে। অনেকটাই। শোনো, বাপের ঋণ শোধ করতে পারো ভালোই, আর তা না হলে
এটা তো আমার সিন্ধুকে আটকে পড়েই আছে। থাকবে তোমার বইয়ের নামটা জানো কি? ইন্দু, ইন্দুমতি। টাকা জোগাড় করো, না হলে পথে টানার। বাবা, লোকটাকে চিৎকার করে কথা বলে আমি ওপর থেকে শুনে একবার এসে দেখে গেলাম। তুমি এসেছিলে নাকি? হ্যাঁ, ওই যে কিসব পাখিটাকে নিয়ে কথা বলছিল তখন। আচ্ছা, লোকটা কি? আমার 26,000 একটা টাকাও শোধ করোনি। টাকা জোগাড় করো, নইলে পথ টানাবে। আমাকে ইচ্ছে করে জানো নরেন, আমার চোখের সামনে একটা লোক যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাক, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখব। আজকে ঠান্ডা হয়ে গেল, কি ভাবছো? লোকটা এমন ভাবে কি না, মানে একটা চরিত্র। প্রথম যখন দেখেছিলাম মানে ভেবেছিলাম তখন এক চেহারা, তারপর যখন আবার দেখলাম তখন ওই ভাবলাম আর কি, তখন একদম আলাদা মানুষ, এক লোক, একই চেহারা, অথচ ভেতরটা সম্পূর্ণ বদলে গেছে। আচ্ছা আচ্ছা, ধরো এটা যদি সত্যি হয় তাহলে তুমি কি করবে? এক বালতি ঠান্ডা জল মাথায় ঠেলে দেব। হে লেখক, এসব জটিল চিন্তা ত্যাগ করিয়া সুস্থ জীবন যাপন করুন, আমি গর্ব জানিয়ে আসছি। আমার 26,000 একটা টাকাও শোধ করোনি। আমার 26,000 একটা টাকাও শোধ করোনি। টাকার জোগাড় করো, নইলে পথ টানাবে। আমি আবার ঠিক 11 দিন পরে আসব, সামনের মাসে 5 তারিখে। আমি আবার ঠিক 11 দিন পরে আসব, সামনের মাসে 5 তারিখে। সামনের মাসে 5 তারিখে। সামনের মাসে 5 তারিখে। বুঝতে পারছি না কেন আপনি আমাকে মিথ্যা এত যন্ত্রণা দিচ্ছেন। এইসব কাঁদনি আর ভালো লাগছে না। সে টাকাটা না পেলে এই বাড়ি তোমার ছাড়তেই হবে। চুপ করে আসছে, আইনের চোখে বাড়িতে এখন আপনার। কিন্তু সত্যি কি সমুপাদের? যা সত্যি তাই আইন, আর যা বেআইনি তাই মিথ্যে। হ্যাঁ, কি তাই না? এই বাড়ি আমি ছাড়তে পারব না, কিন্তু একবারে তো কিছু কিছু করে। এই লাঠিটা আমি সুন্দরবনের জঙ্গলে পেয়েছিলাম,
কি যেন একটা জিজ্ঞাসাচ্ছে। একবার জানো আসামের জঙ্গলে বসে আছে তো আমার সামনে দিয়ে বারে বারে একটা কাঠ বেড়ালি, বারে বারে ছুটে ছুটে যাচ্ছে, করে গাছে উঠছে, আবার নামছে, আবার তত্তর করে ছুটে যাচ্ছে, আবার গাছে উঠছে, দেখলে মনে হবে কত ব্যাস। বড় ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আবার এমন এমন জঙ্গল আছে যা দিনের বেলায় রাতের চেয়েও অন্ধকার, কাছের মানুষ কাউকে চেনা যায় না, সব যেন কেমন অস্পষ্ট, হাফছা, কেমন যেন সব ধোঁয়াটে। সেই লোকটা না, লোকটা কে? ঠান্ডা বললে না, লোকটা কে? বন্ধু বাবার। আর বাড়িটা কবে ছাড়তে হবে? মেয়েদের সব ব্যাপারে কৌতূহল আমি পছন্দ করি। তুমি বা কি করে ভাবলে যে মেয়ে বলেই তোমার পছন্দ মতো চলবো? তোমাদের বাড়ির মেয়েদের মতো স্বামীর কথায় ওঠা বসা করা আমার পক্ষে সম্ভব নয়। ইন্দু, অভিধানে শোভন অশোভন বলে দুটো শব্দ আছে। জানি, কিন্তু তুমি বোধহয় জানো না যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। পাওনাদারকে বাবার বন্ধু কোন অভিধানে বলে? ভদ্র হয়ে কথা বলার চেষ্টা করো। বাবু, আপনার চা যে ঠান্ডা হয়ে গেল। বাবু, বাবু বলো। রঞ্জিত বাবু একবার ছাপাখানে আপনাকে দেখা করতে বলেছে আজ বিকেলে। ঠিক আছে। এখানেও আসেনি? সেই সকালে বেরিয়েছে, সারাটা দিন কোথায় গেল? হ্যাঁ গো, সারাদিন কোথায় ছিলে? বললে না কোথায় ছিলে? বলে না তো রাত হলো কেন? কাজ ছিল।
এত রাতে চান করলে? একটু আগে এখান দিয়ে বলহরি নিয়ে যাচ্ছিল, খুব ভয় পেয়েছিলাম, আমার এভাবে থাকার অভ্যেস নেই। তোমার বাপের বাড়ির দেশে কেউ কি মারা যায় না? যায়। তানাহরির ধ্বনি দেয় না? দেয়, কিন্তু ওখানে বাড়ির লোক ছাড়াও ঝি চাকর দারোয়ান মালি ওখানকার সঙ্গে এখানে শুনছো তোমার চা? রাগ করেছ? রাগ তো তুমিই করেছ। তুমি করনি? আমরা দুজনেই করেছি। আমি বুঝি ইন্দু, তোমার এখানে অনেক অসুবিধে, অনেক লাগলো, জ্বললো, জ্বালা করলো। যে ভাষাবিদ এদের নাম দিয়েছিলেন অলংকার, তিনি কিছু জানতেন না, এগুলো নাম হওয়া উচিত অহংকার। কেবল থেকে থেকে স্বামীদের জ্বালায়, কি তাই না? খুব হয়েছে, এখন চলো তো চাটা খেয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। শুধু নীরবে চাহিয়া দেখিল সর্বাণীর দু চোখ বাহিয়া অবিরল ধারায় অশ্রু ধরিয়া পড়িতেছে। প্রকাশের চোখের সামনে ফুটিয়া উঠিল গত এক বছর ধরিয়া সর্বাণীর উপর কি ঝড় বহিয়া গিয়াছে। সে নিবিড় ভাবে সর্বাণীকে নিকটে টানিয়া লইল, তারপর বলিল, আরে বাবা বলছি তো, আমি তো আদর চল, না 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 শুনো, তুমি বলে যাবে তো আসবে না, আমি দেরি করব না, কেন একদিন না গেলে বল, আমার চিঠি আমার যেতে হবে না। ওমা বৌদি, আরে এই তো বৌঠান এসে গেছে, রামু কাকা এসে গেছে, আর কোনো চিন্তা নেই বৌঠান, তুমি তো গল্প করবে, এক্ষুনি ঘুরে আসবো। বাহ, আমি এলাম না, তুই পালাচ্ছ? আরে বাবা পালাবো কেন, আমি যাবো আর আসবো। এই রামু কাকা গল্প করো না, যা বলি বলি যেন তার উল্টোটা করে। বসে বসে বলো বলো বৌদি, তোমার খবর? বৌদি দুদণ্ড দাঁড়া, আর সত্যি না দাঁড়াও তো দুপুর বেলায় এসো, তখন কথা হবে, এখন যাও। বলা তুই খুব মিঠা কথা বলছিস। অমন কথা বলতি না, মা শুনলি আগ করবে, দুঃখ পাবে। বলা তো ফিন মিঠা কথা বলি, তোর মা কোথায় রে? সব দিয়া দেব দেবীর সঙ্গে, আর ঠাকুর দেব দ্বারা তো মিথ্যে কথা একদম সহ্য করতে পারে না, তাই মা আমারে বলতো, রে ভলু আমি মারা যাবার পর স্বর্গে দেব দেবীর সঙ্গে বাস করবো, তো কোনো যেন তুই মিথ্যে কথা বলিস নি। হ্যাঁ, এই
আমার ভাগেরটা তুই আবার খাবি? তোর না খেলে চক্কর আসে? তা খেলে খুব মজা আসে, মাথাটা একবারে জিম মেরে থাকে। মাথা ঘুরে কি বলো না, মাথা ঘুরে কিচ্ছু খেতে ইচ্ছে করে না। কি বললে? আমাদের কি আনন্দ হচ্ছে, দাদা জানতে পারলে যে কি খুশি হবে না। কি বলছ কাকা? আরে খোকা, তুই বাবা হবি, আমি দাদু হলাম। ছোটবেলা তুই যেমন আমার সঙ্গে খেলা করতিস, ঝগড়া করতিস, আবার ভাব হতো, ঠিক সেই রকম খেলা করব, ঝগড়া করব, ভাব হবে, কিন্তু কেউ ওকে বুঝতে পারবে না। যা বলার শুধু আমি বলব, আর কেউ বুঝতে পারবে না। সরে তোমাকে ডাকছে, পিতি পিতি ও পিতি। বিমল দুঃখ করো না, সবাই তো সবকিছু পায় না। বিমল তুমি দুঃখ করো না। না করো না, বৌদি মা হবে বলে আমার দুঃখ নেই। তুমি বিশ্বাস করো আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু কিন্তু আমি তো তোমার সুখী করতে পারলাম না। বিমল না, বিমল না, চুপ করো। দুটো হাতে তোমার গলা জড়িয়ে ধরে কেউ তো কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, বিমল কোনোদিন ডাকবে না। সে ডাকছে তুমি কখনো শুনতে পাবে না গো। তুমি যে সে ডাক কখনো শুনবে। চারুর কাছে থাকবে, আর তাছাড়া রামকাকা তো বাড়িতেই আছে। না তুমি তৈরি হয়ে নাও, দাঁড়াও আগে উনি অফিস থেকে ফিরুন। ও প্রভুর হুকুম পাওনি বুঝি? দাসীর আজই এখনো পেশ করা হয়নি। কেন? কালই তো আমি তোমায় খবর পাঠিয়েছি। কাল বলতে আমি একদম ভুলে গেছি ভাই। বেশ তো, ভোলাকে বলে চলো। ও বাবা, তাহলে তো আমাকে একেবারে বাড়ি থেকে দূর করে দেবে। ও আমি পারবো না ভাই। আচ্ছা ঠাকুরজি, আমি আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, আমাদের স্বামীরা কি নবাব বাদশা? ধরো ধরো যদি অনুমতি না দেন। কি জানি বাবা,
তোমাদের কেন এত ভয়? কমলা দিদি দুধটা খেয়ে নাও। না আমি খাওয়ানি। তা না হলে মা রাগ করবেন। খাও খাও লক্ষ্মী সোনা আমার, সোনা খাও। কি হলো মামনি, দুধ খাচ্ছ না? আচ্ছা দাঁড়া, এ দেখো তো এই পুতুলটা ভালো, এইতে তোমাকে দেবো যদি দুধটা খেয়ে নাও। খেয়ে নাও এবার, হ্যাঁ লক্ষ্মী মামনি খেয়ে নাও। এসো এসো আমার কাছে এসো, এসো দেখি দাও তো দুধটা আমি দাও খাও। ইন্দুকে একবার ডাকো তো। মা পিসিমাকে নিয়ে বায়স্কোপ দেখতে গেছেন, আপনাকে চা দেবো? না তুমি তোমার কাজ ছাড়বে। হ্যাঁ গো, আমি একটু বৌদির সঙ্গে বায়স্কোপ দেখতে যাব। বায়স্কোপ যাবে মানে আমারও অর্ধেক অনুমিত হয়ে গেছে। যাও যাবে ঘুরে যাও যাও। আমায় না জিজ্ঞেস করে এক পাও নড়ে না। কি কেমন দেখলে বায়স্কোপ? ভালো, আমি তোমায় না বলে গেছি বলে তুমি রাগ করেছ? না না রাগ করবো কেন, তবে তবে কি মানে আমার জানা থাকলে একটু সুবিধা হয়। তুমি তো মাঝে মাঝে বাইরে বেড়াতে যাও, কমলাটা একা থাকে। কেন চারা ছিল না? ছিল, ও তো কমলাকে সামলাতেই পারে না। আমার জানা থাকলে আমি একটু দেখাশোনা করতে পারি। ও জানা থাকলে মানে তোমার অনুমতির কথা বলছো? না না অনুমতি, আচ্ছা না অনুমতি হলো, আসলে আমার জানা থাকে মানে তুমি বলছো চারুর মতো আমাকে কোথাও যেতে হলে তোমায় বলে যেতে হবে, তোমার মত নিয়ে যেতে হবে। ইন্দু মাঝে মাঝে তুমি বড় অবুঝের মতন কথা বল, আমি কি তাই বললাম? যেটা তুমি পরিষ্কার করে বলতে পারছো না। আর অনেক রাত হলো, খেতে দেবে না? চল কি হলো চলো। সব বড় বড় গাছ, হ্যাঁ আকাশের দিকে সব উঠে গেছে, ঘন জঙ্গল, তাইতে সব ডোরা কাটা কাটা বা বড় বড় সব হাতি, তারপর সাপ, হ্যাঁ এমনি ফুস করে পড়াতো, তারপর কত রকমের পাখি আছে, সব কিছু মিছি কিছু মিছি কিছু মিছি করছে। কমলা দিদি তোমার মা ডাকছে। না আমরা চলো, তা নাহলে মা রাগ করবে। দাদুর কাছে গল্প শুনছে। কমলা কমলা ভেতরে এসো। কি ডাকলে শুনতে পাও না? কি করছিল ওখানে? দাদুর কাছে গল্প শুনছিলাম। চুপ করো, দাদুর কাছে গল্প শুনছিলাম, বাজে লোক জীবনটা একবার অতিষ্ঠ করে দিল। রামু কাকা বলেনি যে ও বাড়ি নেই? বলেছে। তবে শুধু শুধু বসে আছে কেন? গিয়ে বলে দাও যে ফিরতে রাত হবে। মা একে একে যাব। কমলা নিয়ে যাও ওখানে, দাদুর কাছে যাব, দাদুর জন্য একটা প্রাণ উঠলে উঠল। কি করব, সবাই তো তোমার মতো চোখ বুঝে থাকতে পারে না, দিনের পর দিন একটা পাওনা দার এসে ঘাড়ের পরে বসে থাকবে। আসতে উনি ওখানে বসে আছে জানি, ভালো করেই জানি, উনি আসেন এবং শনির মতো ঘাড়ের উপর বসেও থাকেন। নরেন নরেন, তোমার স্ত্রীকে বলে দাও যে আমি এ বাড়ির ঠাকুর চাকর নই, ও বোধহয় জানে না যে। জানে না জানে আমি খুব ভালো করে জানি, পরশু এসে টাকা নিয়ে যাবেন, 300 টাকা রসিদ আনবেন। রামু কাকা, কাকাবাবু চলে গেলে সদর দরজাটা বন্ধ করে দিও। কি খুশি তো? খুশি ইন্দু, একটা পুরনো কথা, মেয়েদের বেশি রাগ দম্ভ থাকলে
সংসারে শান্তি থাকে না। মন খারাপ করে না। চলো, একটা কাজ হলো, বাবা রুইলে ইন্দুর 10,000 টাকা পোস্ট অফিসে জমা দিয়ে পাসবইটা ইন্দুর কাছে দিয়ে গেলাম। আর আসল খবরটা তো এখনো দিই, শুক্লার বিয়ে পাকা দিন ঠিক। কবে? আসছে মাসের 17 তারিখ। বাহ বাহ, একা মানুষ তবু নিজেই এলাম। আফটার অল তুমি আমাদের বাড়ির বড় জামাই। কি জানো নরেন, তুমি পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত। এখন বলো, তুমি ওদের নিয়ে কবে যাবে? ইন্দুরা তো যে কোনো দিনই যেতে পারে, তো আমার যে একটা। কেন, তোমার আবার কি হল? না মানে আমার এবারের উপন্যাসটার প্রকাশের দিন ঠিক হয়ে গেছে, কিন্তু লেখাটা আমি এখনো শেষ করে উঠতে পারিনি। কেন, এর মধ্যে শেষ করে তুমি যেতে পারবে না? হ্যাঁ যেতে পারবো, তবে বড় মুশকিলে ফেললে নরেন। তুমি থাকলে আমার অনেক সাহায্য হতো। ইন্দু, ওরা এক কাজ করি, ওরা নয় আমার সঙ্গেই যাক, কি বলো? শুনছ, আমরা তো কাল দাদার সঙ্গে যাচ্ছি, শুক্লাকে কি দেয়া হবে? ও বল্লভ সাকরাকে দিয়ে গলার একটা ভালো কিছু, ওই জন্য তুমি চিন্তা করো না, ও আমি সঙ্গে নিয়ে যাবো। জানো হিন্দু, লেখাটা মনে হচ্ছে দারুণ একটা কিছু দাঁড়াবে, তাই ভাবছি বইটা তোমার নামে। তুমি কিন্তু যেতে বেশি দেরি করো না। না না, আমি তো বিয়ের 2 দিন আগে অন্তত পৌঁছবই। দেখ কেমন হয়েছে। বাহ চমৎকার, খুব সুন্দর হয়েছে। খিরে শুক্লা, অনেক দেখে তারপর এটা পছন্দ করেছি। দেখে দেখে কি হলো দেখো, কি সুন্দর না? কি গো, কেমন লাগছে? ভালো ভালো। বাবা একাকার পাচ্ছি না। ও বিন্দু, এখন নরেনটা এসে গেলি একেবারে নিশ্চিত। বিমলা কোথায় রে? আগে ওপরে আছে, একবার ডাকতো। কি হলো দাদা, তুমি ওপরে না গিয়ে এখানে বসে আছো? ওপরে গেলে না কেন? চলো ওপরে। তোমাকে শরীর খারাপ লাগছে? পরপর কয়েকটা রাত জেগে আজ লেখাটা দিয়ে এলাম রে। শোন দেখতো এটা কেমন হলো। বাহ খুব সুন্দর হয়েছে। ওটা দেখাতেই তো, এগুলো তো মেয়েদের ব্যাপার। দাদা তুমি বড্ড ক্লান্ত লাগছে, চলো না উপরে গিয়ে শুবে। না রে, আমার সঙ্গে গুছিয়ে টুচি, কাল তো বিয়ে, তুই বরং আমার এক কাপ চা খাওয়া তো। আমি এক্ষুনি আনছি। চাকরি দিলাম, এক্ষুনি হয়ে যাবে।
তুমি ততক্ষণ খেয়ে নাও দাদা। দাদা 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 কিছু নেই, ভয়ের কিচ্ছু নেই, ঠিক আছে। ডাক্তারবাবু, দাদা বাবু, রাম কাকা কালকে গিয়ে গয়নাটা ইন্দুকে দিয়ে আসুক, বললেও আবার চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, আর দাদা বৌদিকেও তো একটা খবর দেওয়া দরকার। না 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 না, ইন্দুকে আমার অসুখের খবর দিস না, অল্পতি অস্থির হয়ে পড়ে সে সব আনন্দ। না না বলবে না, আমি আমি সব ব্যবস্থা করছি। এ রামু কাকা শুনো, তুমি কালই মেদিনীপুরে গিয়ে গয়নাটা দিয়ে এসো বুঝলে, আর দাদার অসুখের কথা কিছু বলো না। কেন? আহা যা বলছি তাই শোনো না, তোমায় কিচ্ছু বলতে হবে না, কেমন? ঠাকুরজি তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, চলো মেজামেকে আশীর্বাদ করবে চলো। আরে এই দেখো কাঁচু কেন ঠাকুরজি, মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হয়, চলো সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আশীর্বাদে পালা চুকলে মেজামে যাত্রা করবে তো? না না ওঠো। না না আমি যাব না, আমার আশীর্বাদ নেই। ঠাকুরজি তুমি আশীর্বাদ করবো বলো, শুধু ধান রোদ দিয়ে না বৌদি, না আমি পারবো না। কেঁদো না কেঁদো না ঠাকুরজি কেঁদো না। পিসি পিসি শিগগিরই এসো, বাবা তোমার বৈঠকখানা ঘরে ডাকছে। আমি বিশ্বাস করতে পারছি না যে একটা দিন একটা দিনের জন্য তার সময় হলো না, তার কাজটাই বড় হলো। আমি আমি নিজে গিয়ে তাকে নিমন্ত্রণ করে এসেছি তো, সে একদিন আজ আয় নরেন বাবু খবর পাঠিয়েছেন তিনি আসতে পারলেন না, আর এটি এর হাত দিয়ে পাঠিয়েছি। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না এটা নরেনের কোন ধরনের ভদ্রতা। তুমি রাত দিন কি এত ভাবা বলো তো? একটা কথা বলবো, তুমি রাগ করবে না? আমি জানি তুমি রাত দিন বৌদির কথাই ভাবো। আর বৌদি কতদিন হয়ে গেল, এলো তো নাই, একটা চিঠি পর্যন্ত দিল না। ইন্দুর কথাটাও একবার ভাব, এত বড় কাজ গেল, ওর কত দায়িত্ব। আর তাছাড়া আমিও তোকে জানাইনি যে আমি অসুস্থ, তবে এবার অসুখে পড়ে মাঝে মাঝে মনে হচ্ছিল আমিও তো ইন্দুকে কত কষ্ট দিই, কত রাগারাগি করি, বকাবকি করি, ঠিক করি না। যা দাদা বোনের সব কথা হয়ে গেল, আমি বাদ পড়ে গেলাম? কেন তোমার হিংসা? স্ত্রী জাতিকে যারা হিংসা করে তার অত্যন্ত দুর্বল, তাই না দাদা? এই যে শ্রীমতী, বলি এখানে বসে থাকলে চলবে? ওদিকে যে রাত্রির, যাচ্ছি বাবা যাচ্ছি। গগন দাদা, অনেকদিন তোমার গান শুনি না, একটা গান করো না।
গান গান তো অনেকদিন গাইনি। আচ্ছা দেখি। আমি পথ মঞ্জরি ফুটেছি আধার রাতে গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে। না না এ গান অন্য গান অন্য। সে কি তুমি সে কি তুমি সে কি তুমি তোমার আঁখির মতো আকাশে ফুটে তারা তোমার আঁখির মতো আকাশে ফুটে তারা যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা সে কি তুমি সে কি তুমি তোমার আঁখির মতো আকাশে দুটি তারা কিনো আখি দীপ জালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথ রেখা কিনো আখি দীপ জালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথ রেখা সব সাধকিন বাই চাপা বনে জাগে সারা সে কি তুমি সে কি তুমি তোমার আঁখির মতো আকাশের দুটি তারা তব স্মৃতি যদি ফুলি ক্ষণ তরে আল কাজে কি যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে যদি খুলি খন তরে আল কাজে কি যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে বুঝিয়া শান্ত মম আসিলে ঝড়ে বেগে ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা সে কি তুমি সে কি তুমি বাবুনি কিরম হলো মাসিক বাড়ির বিয়ে? আমি এমনি যেতে পারিনি। কখন এলো ইন্দুরা? এই তো অল্প সময় আগে। যা তুই দেখা কর।
লক্ষ্মী। বাবা আমি দাদুর কাছে যাবো। দাদুর কাছে যাবে? আচ্ছা যা। কেমন আছো? ওই বিয়েটি সব ভালোভাবে হয়ে গেল তো? হ্যাঁ, মানে রামু কাকা বলছিল যে আমি না যাওয়াতে তোমরা সবাই খুব। কেন অযথা কথা বাড়াচ্ছ? না না, সব কথা শুনলে কিন্তু কোনো দরকার নেই। তোমার তৈরি করা গল্পগুলো তোমার লেখার জন্য তুলে রাখো। তুমি এসব কি বলছো? কেন বলবো না? আচ্ছা তুমি কি, তুমি কি মানুষ? আমার বাড়ির উপর কি তোমার কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই? তুমি আমাকে, তুমি আমাকে এক বাড়ির লোকের সামনে ছোট করেছ, এমনকি আমার নিজের মেয়ের কাছেও মিথ্যে কথা বলেছি শুধু তোমার জন্য। কিন্তু আমার কথাটা আগে শোনো। কি শুনবো? তুমি কি মনে করো তুমি গয়না না পাঠালে আমার বোনের বিয়ে হতো না? না না, তা হবে না কেন? তাহলে কোন বুদ্ধিতে একটা চাকরের হাত দিয়ে তুমি গয়না পাঠিয়ে? ইন্দু, ইন্দু, যাকে তুমি চাকর বলছো তাকে আমি কাকা বলি, শুধু বলি না, তিনি তাই। আমার মা মারা যাওয়ার পরে ওই চাকরটাই আমাকে বড় করেছে, আমাকে শাসন করেছে, আমাকে ভালোবেসেছে। তাই আমাকে তুমি যা খুশি তাই বলো, কিন্তু ওকে কোনোদিন অসম্মান করো না, কোনোদিন না। মেদিনীপুর থেকে তুমি কবে এলে? পরশু। মন দিয়ে কি বই পড়ছিলে? চোখ দুটো একবার লাল হয়ে গেছে। দাদার নতুন বইটা, এটা দেখো না। সত্যি পড়তে পড়তে দুঃখার দুঃখে চোখে জল এসে যায়। জানো বৌদি, বাইরে না এই বইটা নিয়ে খুব হইচই পড়ে গেছে, আর দাদা বলছিল প্রকাশক মহলে ওকে নিয়ে এখন টানাটানি। এবার লেখাটা মনে হচ্ছে দারুণ একটা কিছু দাঁড়াবে। ভাবছি ভাবছি বইটা তোমার নামে। আমার তো একবার শেষ হয়ে গেছে, আমি আবার পড়ছি। বইটা কবে বেরিয়েছে? এই তো কদিন আগে। দাদা তখনও ভালো করে সারেনি। সারেনি? সে কি বৌদি, তুমি জানো না কি হয়েছিল? বাবা, সেদিনের কথা ভাবলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। কি হয়েছিল বলো না। শুক্লার, শুক্লার বিয়ের আগের দিন রাত্রে দাদার শরীরটা এখনো ভালো করে সারিনি বৌদি। ডাক্তারবাবু বলেছিলেন হাওয়া বদলের কথা, কিছুতেই রাজি হয়নি। তুমি এসেছো?
এখন যদি রাজি হয় রাজি ওকে আমি করাবই। ঠাকুরজি, তুমি ডাক্তারবাবুকে খবর দাও, কালকে এসে ওকে একবার দেখে যাবে। গগনবাবু স্ত্রী জরুরি তলব পাঠালেন আমাকে দেখতে। আর আমি তো ঠিকই আছি। না না, এভাবে আপনাকে শুধু শুধু কষ্ট দেওয়া, না না আমার আবার কষ্ট নেই, আমার একটা তাড়া আছে বুঝলেন। আপনাকে দেখে আর আরেকটা কলে যেতে হবে, বাবা যেন মিথি ভাই মেয়েদের তো কলিক লেগেই আছে। অবিরাম নিমন্ত্রণ, অবিরাম নিমন্ত্রণ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রেশারটা একটু উপরের দিকে, রাত্রে ঘুমটুম হয়। ডাক্তারবাবু, খাওয়া দাওয়া কিন্তু ঠিক মতো করেন না। না না, এরটা একবার নেগলেক্ট করবেন না। এখন আপনার দরকার ভালো করে খাওয়া দাওয়া, রাত্রে ঘুম, একেবারে কমপ্লিট রেস্ট। এমনকি লেখা টেখা কাজও বন্ধ করলে ভালো হয়। তা কি পারবেন? পারতেই হবে, আগে শরীর তারপর কাজ। হ্যাঁ তা তো বটেই, ওই ওষুধটাই চল। তা চললেন বাবু, আমি আসছি। ডাক্তারবাবু, দিন কটা ঘুরিয়ে নিয়ে আসুন। আচ্ছা, দরকার এখানে থাকলে তো রেস্ট হবে না। আসি। বিমলাকে বলে দিও ওইসব ডাক্তার টাক্তার যেন না পাঠায়, আমি অত সহজে মরবো না। ঠাকুরজি তো অল্পতেই অস্থির হয়ে পড়ে, চলো না কোথাও ঘুরে আসি। দূরে কোথাও নাই বা গেলাম, কাছে পিঠে কোথাও মধুপুর যেতে পারি, খুব সুন্দর জায়গা, জল হাওয়া খুব ভালো, সুন্দর দেখে একটা বাড়ি ভাড়া নেব, সামনে খোলা মাঠ, দূরে আবছা পাহাড়, তাহলে ব্যবস্থা করি। না কেন, অসুবিধা আছে। কি অসুবিধে? আমার অসুখ আর শুক্লার বিয়েতে অনেক খরচ হয়ে গিয়েছে। শুক্লার বিয়েতে টাকার জন্য তুমি কিছু ভেবো না। কে ভাববে, তুমি? ধরো যদি তাই হয় তাতে তোমার আপত্তি আছে? আছে, কারণ তুমি বলছো তোমার বাবার টাকার ভরসা। সে টাকা তখন আমারই টাকা। হ্যাঁ তোমারই টাকা, কিন্তু স্ত্রীর টাকায় বাড়ানোর মতো অসুস্থ এখন আমি হইনি। তাছাড়া যাক, কথা বাড়িয়ে লাভ নেই, ও টাকা থাক, ভবিষ্যতে তোমারই কাজে লাগবে এবং সেটা আমারই কাজে লাগবে। বড় বড় কথা বলছো না, ভবিষ্যতের কথা বলছিলে না? দেখো তোমার মুখে এসব কথা মানায় না, কি করতে পারো তুমি, কতটুকু ক্ষমতা আছে তোমার? তোমার পুঁজিটা একটা কলম। ইন্দু থামো, যে পুরুষ সামান্য একটা গয়নার অসুখের খরচায় হিমশিম খায় তার মুখে এসব কথা মানায় না। কাকে বলছো? তোমাকেই বলছি, বাবা তোমার অবস্থার দৌড় জানতেন বলেই
আমাকে 10,000 টাকা ছাড়াও যা দিয়ে গেছেন তা তুমি চিন্তাও করতে পারবে না। ইন্দু, তুমি আমার কাছে অনেক ছোট হয়ে যাচ্ছ, অনেক ছোট। এত ছোট তুমি হয়ো না। নিজের অক্ষমতা ঢাকতে কথাগুলো তোমার খুব প্রয়োজন না? না, কোনো প্রয়োজন নেই। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি তোমার অহংকার দেখে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে বলেই আমি অহংকার করি। তুমি 1,000 চেষ্টা করলেও পারবে না, কারণ তোমার কিছুই নেই। তোমার যা আছে, আমার যা আছে তা আমারই থাক। দোহাই তোমার, আমাকে একটু একা থাকতে দাও। সেই ভালো, এখন থেকে তুমি একাই থেকো। আমি আমি আর সহ্য করছি না, আমি ওর শেষ চাই। কি চাও তুমি, কি করতে চাও? আমি কালি কমলাকে নিয়ে দাদার কাছে চলে যাব। ইন্দু, হ্যাঁ, আর অহংকার করে এও বলে যাচ্ছি আর কখনো কোনোদিন এ বাড়িতে ফিরবো। তাহলে আমার শেষ কথাটা শুনে যাও। খোকা, বড়বাবু বলতেন যে মানুষ কোথা থামতে হবে জানে না, তার অনেক দুঃখ হয়, কষ্ট হয়। ঠিক হলো না, ভালো হলো না। আমার জন্য তোমার মন কেমন করবে না? তোমার জানি না বাবা। মামার বাড়ি গিয়ে তুমি কিন্তু দুষ্টুমি করবে না, লক্ষ্মী হয়ে থাকবে, মার কথা শুনবে। এবারে এবারে তোমার সানাই বাজবে, বর আসবে, কত ভালো হাসি গাওয়া। কমলা, চলে এসো। তুমি পেয়েছিলে বউ, কম মেয়ে মানুষই তা পায়। জানি তোমার বাপের বাড়ির অবস্থা খুব ভালো, তারা হয়তো তোমার সংস্থানও করে দেবেন, কিন্তু যা তুমি হারাচ্ছ তার তুলনায় সমস্ত পৃথিবীটাও ছোট। দাদাকে যতটা জানি তিনি যেমন নিরীহ তেমনি কঠিন। বউ, তোমাকে নিজের বোনের মতো ভালোবাসি বলে প্রাণটা কেঁদে ওঠে। হয়তো তোমার কোনো দোষ নেই, কিন্তু বোন, শ্রদ্ধা ছাড়া যেমন ভালোবাসা থাকে না, তেমনি স্বামী ছাড়া স্ত্রীদের কিছুই থাকে না। তাই দাদার কাছে ক্ষমা চেয়ে। ইন্দু, এই ইন্দু, আমি বলছি না কি জানিস, আমাকে কয়েকদিনের জন্য শুক্লা পাঠিয়ে দিবি? চিঠি ওর নরেনের কি লিখেছেন? কি লিখেছেন? কেমন আছো কমলা, কেমন আছে তোমাদের কথা? কামো জুতো মেরে গরুদা অপমান করে আবার সোহাগ জানানো হচ্ছে। আবার তো প্রথম থেকেই তোদের এই বিয়ের ব্যাপারে আপত্তি ছিল। আরে বাবা, আমিও তো লোক চিনি নাকি, কিন্তু তুই বাবা এমন কো যাগে, ওর কথা থাক,
হ্যাঁ শোন, যে কথা বলছিলাম, শুক্লা কয়েক মাস এখানে এসে থাকবে, আমি কাল তাই শান্তিপুরে ওকে আনতে যাচ্ছি। তোরা এই কথা নিয়ে একটু সাবধানে থাকিস, কেমন? চলি দেখি আমার আবার রাজশাহীর মাল পাঠানো হলো কি। দাদা, শান্তিপুর যেতে গেলে কি কলকাতা হয়ে যেতে হয়? হ্যাঁ, কেন রে, তোর কিছু আনতে হবে না? এমনি মামনি 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 মামনি, এতক্ষণ কোথায় ছিলে? আমি খেয়েছিলাম। খেয়েছিলে ও চিঠি কাটতেছে বাবা, চিঠি? হ্যাঁ, আমার কাছে কিছু গেছে। হ্যাঁ, কি লিখেছে মা? লিখেছে কমলার কথা খুব মনে হয়, ও আমার কাছে নেই বলে আমার একটু ভালো লাগে না। তুমি আমার হয়ে ওকে অনেক আদর দিও, মামনিকে আমার খুব দেখতে ইচ্ছে করে। মা মা, বাবা আসবে না? হ্যাঁ আসবে। আমার জন্য তোমার মন কেমন করবে না? মামার বাড়ি গিয়ে তুমি কিন্তু দুষ্টুমি করবে না, লোক কি হয়ে থাকবে? মার কথা শুনবে? এবারে এবারে তোমার যে সানাই বাজবে, বর আসবে, কত ভালো হাসি গান। শম্ভুবাবু অনেক সময় বসে আছে, এসো। অসময়ে এসেছি বলে বিরক্ত হচ্ছে না তো? না, এখন আর হই না, অভ্যেস হয়ে গেছে। এতক্ষণ কি পুতুল খেলছে? হ্যাঁ, তাই তো খেললাম। ভালো ভালো, পাওনাদারকে বসিয়ে রেখে পুতুল খেলা। কত আছে? 400। দেখো বাপু, এই খেপে খেপে 300-400 এ নিতে আর ভালো লাগে না।
লোকজনের মুখে শুনি তোমার তো এখন অনেক নাম ডাক। অবশ্য নাটক নভেল আমি আর এখন পড়ি না, তোমাদের লেখা মানে তো শুধু কান্না। কান্না বাদ দিয়ে তো জীবন হয় না কাকাবাবু। মানুষ বিরহে কাঁদে, শোকে কাঁদে, আবার কখনো কখনো সুখেও কাঁদে। মূর্খ, সব মানুষের মনের খবর রাখো তুমি? এর ভেতরে ভেতরে কত রকমের খেলা চলে তার কতটুকু তুমি? মানুষের মনটা একটা জঙ্গলের মতো, কোথাও শুধু নেকড়ে, কোথাও বিষাক্ত সাপ, আবার কোথাও হয় না মূর্তিমান শয়তান। কোথাও সুন্দর সুন্দর ফুল, সেখানে নানা রকমের প্রজাপতি। তোমার মেয়ে তো এখানে নেই, থাকে না? না। নরেন, নাগরদোলা চড়েছ? দু একবার। জব্বর খেলা, কখনো ওপরে কখনো নিচে। তোমার তোমার মেয়ের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছিল। হ্যাঁ, ভারী মিষ্টি মেয়ে, ভারী সুন্দর মেয়ে, দেখলে মনে হয় যেন যেন এক মুঠো জুঁই ফুল। আচ্ছা, তুমি ওকে ছেড়ে আছো কি করে? তোমার কি ওর কথা মনে হয় না? মনে হয় না যে? না, হয় না। দুঃখ কষ্ট যত্ন এসব আমার কিচ্ছু হয় না। অপদার্থ বাপের এসব এসব কেন হবে? হতে নেই। নরেন, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, তোমাকে আমি সময় মতো দেখে নেব। আগেই পৌঁছে গেছি, গাড়ি আসতে দেরি হলো। তা স্বপনের আসতে কোনো অসুবিধা হয়নি? না না, যাক। শুনুন, এর কি কি মালের দরকার আপনি জানেন? আসুন আসুন। এগুলো শান্ত মা, ভালো হয়েছে। দাদা, চমৎকার পাঠটা। এটা বৌদির। ও মা, বৌদিকে যে মালা গেলে শাড়িটা দারুণ। আমার? তোমার নেই? আমার নেই মানে? এই না, ভাবলে তোমার জন্য আনিনি। উফ, মেয়েরা শাড়ি গয়না পেলে না? দিদি কমলা ওদের জন্য আনুনি। দিদিরা এখনো এখানে আছেন? হ্যাঁ আছেন। তুমি যে কি করো না? কি বিপদ, আমি কি করে জানবো যে দিদিরা এখন এখানে আছেন? তাছাড়া তুমি তো চিঠিতে কিছু লেখোনি। আরে বাবা, চিঠিতে সব কথা লেখা যায় না। জ্যাকি, এক কাজ করো। কি? আমার শাড়িটা দিদিকে দাও। তোমারটা দিদিকে? সেই ভালো, ঠিক আছে। তোমারটা পাওনা রইল, একসঙ্গে দুটো শাড়ি, কেমন? কে বলে শুক্লা দেবীর বুদ্ধি নেই? একসঙ্গে দুটো শাড়ি হয়ে গেল তো। যাও যাও, ঠাট্টা করতে হবে না। আমার শেষ চিঠির উত্তর আমার জল খাবার তৈরি। যাচ্ছি বৌদি, দিদির সঙ্গে একটু দেখা করে আসি। দাও দিদি। দিদি এসো এসো, থাক থাক, কেমন আছো? ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? ভালো, বসো। মিষ্টি মেয়েটাকে দেখছি না, আছে কোথাও? দিদি, এটা আপনার। এটা তুমি শুক্লাকে দিও। না না, এটা আমি আপনার জন্যই এনেছি,
ভালো না? দেখুন দেখুন। তুমি কি করে জানলে এখন আমি এখানে আছি? আপনার বোন তো আমাকে চিঠিপত্র লেখে নাকি? ওটা তুমি আমার বোনকেই দিও। না না, ওর জন্য এনেছি। বাবা না আনলে তো একেবারে। ও হো দিদি, দাদার এবারে নতুন বইটা পড়েছেন? কি অপূর্ব না, বাবার মেয়ের মধ্যে কি সুন্দর একটা, কি সুন্দর একটা মধুর সম্পর্ক গড়েছে, সাংঘাতিক, অসাধারণ। হ্যাঁ খুব ভালো। অবশ্য এবারে বইটাও তো আপনার নামে। হ্যাঁ হ্যাঁ আমার নামে। তুমি বসো না সফল, এসো বসো। হ্যাঁ বসি। কি জানেন দিদি, আমার কপালটাই খারাপ। কেন, কি হলো? এই তো দেখুন না, দাদার এবার আমাদের এখানে আসবার কথা ছিল। তোমাদের এখানে? হ্যাঁ, শান্তিপুর সাহিত্য সভায়। ভেবেছিলাম এলে একেবারে চমকে দেবো, কিন্তু এলেন না। কেন? শুনলাম, শুনলাম দাদার শরীরটা নাকি ভালো যাচ্ছে না, আর আমারও চমকানো হলো না। হ্যাঁ কিছুদিন হলো ওর শরীরটা তেমন ভালো যাচ্ছে না, কথা বললে তো শোনে না, দিন রাত শুধু লেখা নিয়েই হলো। ওদিকে খাবার দিয়ে সব ঠান্ডা হয়ে গেল, চলো। ও হ্যাঁ যাচ্ছি, আসি দিদি। এসো। সর্বনাশ বৌদি, এর উপরে পায়েস, একেবারে মরে যাব বৌদি। অলক্ষণে কথা বলো না তো, খুব পারবে, খাও। একটা কথা, মানে দিদির ব্যাপারটা, আমার মনে হচ্ছে। ঠিকই মনে হচ্ছে, দিদি এখানে আছে, থাকবেও। দিদি তো চিরকালই একগুঁয়ে, স্বাধীন। নরেন্দ্রের সঙ্গে সেসব নিয়ে আমি মনে করি বিয়ের পর মেয়েদের স্বামী সব। কি গো বৌদি, তাই না? ঠিকই, ঠাকুর জামাইকে এভাবে ছেড়ে আসাটা আমাদের কারোর ভালো লাগেনি। আমি তো তোমার দাদাকে বলেছিলাম, ঠাকুরজির স্বপন। ঠাকুরজি আমি তোমাকে ডাকব। তুমি আমাকে শাড়িটা দিয়েছ, আমি খুব খুশি হয়েছি, কিন্তু এটা আমায় মানায় না। শুক্লা এটা তুই পড়িস, তোকেই মানাবে। অশান্তির কারণ হোস সেটা আমি চাই না। কমলা যেমন তোর একমাত্র মেয়ে, শান্ত তেমনি এ বাড়ির একমাত্র ছেলে। যখন তখন শান্তকে শাসন করাটা বোধহয় তোর বৌদি ঠিক পছন্দ করে না। দাদা না না, আমি বলছিলাম শান্ত যদি কোনো অন্যায় করে তুই নিজে না বলে আমায় বলিস, কেমন? ভাঙা দেয়ালে ফাটল দিয়ে যে রোদটা আসত সেটা মিষ্টিও লাগত, কিন্তু খেয়াল করিনি
দেয়ালটাই ভেতর থেকে কমজোরি হয়ে গেছে। না রে নির্মলা, এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু দাদা, একটা মানুষ এভাবে দিনের পর দিন আমার দিন রাত মাস বছর সব একাকার হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে না। তোমাদের যেন বুঝতে না হয়, এই ঘর এই বাড়ির কোনায় কোনায় আমার কত কি ছড়িয়ে আছে। দাদা বিমল, যা তোরা ঘুরে আয়, বেড়াতে যাওয়ার মতো মনের অবস্থা আমার নেই। আসলে মনটাই নেই, ওটা মরে গেছে। কি গো, ছবি তুলবে না? অনেক রাত হয়ে গেছে যে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। স্বপন শুতে যাও। হ্যাঁ যাই। বুঝলে রাত্রি বোধ হয় বৃষ্টি হবে। হ্যাঁ বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দূরে কোথাও বৃষ্টি ফৃষ্টি হচ্ছে বলে আগে আমাদের ঘুমটা ভালোই হবে। কিন্তু তুইও শুতে যা। একি মা, তুমি এখনো ঘুমোওনি কেন? আমার বাবার কাছে যাব। বাবা আছে না কেন? বাবা খারাপ, খুব খারাপ, আমার ভালো না। ও কথা বলতে নেই মা, তোমার বাবা ভালো, খুব ভালো। আপনি তো আমাদের জীবনটা বিষিয়ে দিয়েছেন। বিষ নাম আমার ওষুধ, এই তো দক্ষিণে দাও। মিনা এদিকে দাও, দাও 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 দাও। মিন তোমাকে নিজের বাড়িতে ডেকে এনেছি, কারণ দরকার তোমাকে আমার ভীষণ দরকার। এই চার দেওয়ালের মধ্যে তুমি আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী নেই। না না আমি ভুল বললাম, আর দুটি প্রাণী আছে। সমস্ত ব্যাপারটা একটা নিষ্পত্তি হওয়া দরকার। সময়গুলো কিরকম ফালতু চলে যাচ্ছে, অবশ্য সংসারে সবই ফালতু, সব বেকার। কি কিছু বলবেন? এই যে এতগুলো কথা বললাম সেগুলো কি বলার নয়? না মানে আমি মানে টানে কিছু শুনতে চাই না। তুমি তুমি কেমন লেখকে সব কথা বুঝতে পারো না?
নিষ্পত্তি বলতে তো আপনি বাবার আর আপনার জীবনলাল চট্টোপাধ্যায়, ব্যাপারটা খুব গোলমেলে। যে লোকটা একদিন না একদিন মরবে তার নাম জীবন। আজকের তারিখটা কত? কেন বলেন তো? 7 তারিখ বোধ হয়। বোধ হয় না, 7ই। আজ 7ই মার্চ। কি বলছিলাম? নাম, আমার ছেলের নাম অক্ষয়। দুর্দান্ত ছেলে, যেমন সাহস তেমনি স্বাস্থ্য, পেটানো শরীর। আমার ঘরে আমি বড় একটা দেখা যায় না। তুমি তো দেখেছো তাকে? হ্যাঁ, অনেকবারই দেখেছি। কিন্তু সে কি ছিল কেন? আপনি অক্ষত অক্ষয় থাকবে? কাকাবাবু, আপনি যেন কি বলতে চাইছেন অথচ বলতে পারছেন না। কি জঙ্গল? অক্ষয় একাই সব দেখত, কিন্তু কাজ আর কাজ। জঙ্গলে থাকতে থাকতে ও যেন বুনো হয়ে উঠেছিল, ওদের সঙ্গে মিশত, চলত, ফিরত। আমিও যেতাম, ওখানে থাকতাম। একদিন জানতে পারলাম একটি জঙ্গলি মেয়ের সঙ্গে ও নিজেকে জড়িয়ে ফেলেছে, আর তাই নিয়ে এই ঘরে তার সঙ্গে আমার প্রচন্ড তর্ক বিতর্ক হয়। আমি তাকে শেষ কথা বলেছিলাম, তোমার যদি এই শেষ কথা হয় তাহলে তোমার মুখ আমাকে আর দেখিও না। দেখায়নি দেখায়নি জরুরি খবরটা পেয়ে আমি সেখানে গেলাম। গিয়ে শুনলাম ব্যাপারটা নিয়ে স্থানীয় লোকেদের মধ্যে প্রচন্ড অসন্তোষ চলছিল। পরে বিশ্বনাথের মুখে শুনেছি ওরা দুজনে একদিন কাজ সেরে ফিরছিল। এবার কলকাতায় গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে না। বড়বাবু বড় মনোকষ্টে আছেন, তাই করলে বড় ভালো হয় বাবা। তাই করব, তাই করব। বিশ্বনাথ কাকা, ওটা কিসের চিৎকার? তুমি দাও, আমি দেখছি। Thank you.
সেই থেকে আমি আর আমার কাছের মানুষের সুখ সহ্য করতে পারতাম না। নরেন, এই কটা বছর আমি একটা জঘন্য যন্ত্রণায় ভুগেছি, তাই তোমাদের বারবার বিরক্ত করেছি। তোমাদের সুখ দেখলে আমার 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 ভেতরটা কিরকম জ্বলে যেত। এমনকি তোমার বাবার কাছ থেকে সমস্ত টাকা বুঝে পেয়েও এতদিন ধরে বলে এসেছি, না না আমি পাইনি। কাকাবাবু, কেন জানো, তোমাদের সুখটাকে নষ্ট করতে, কিন্তু বিশ্বাস করে নরেন, আমি এতটা চাইনি, এতটা চাইনি। ওই বাক্সে তোমার টাকা দলিল সব আছে, যাওয়ার সময় নিয়ে যাও। তোমাদের কষ্ট দিতে গিয়ে আমি নিজে অনেক কষ্ট পেল। নরেন, এত বছর ধরে তো শুধু নিজেই পড়েছি, কিন্তু কই অক্ষয়ের জন্য তো কখনো কাঁদিনি, কাঁদতে পারিনি। তুমি বিশ্বাস করো নরেন, আমি একদিন বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ইন্দুর ঘরের দরজা বন্ধ, কোন সারা শব্দ নেই। কি চলো চলো দিদি, দিদি দরজা খুলুন, দিদি দিদি দরজা খোল, দিদি ঠাকুরজি দরজা খোলো, খুব কান্নাকাটি করছিল, ওকে আর শান্তকে নিয়ে দারোয়ানজি বাগানে গেছে, তখন যে দরজা বন্ধ করলো জানি না। জানো কি তোমরা, আমার কথা শুনতে পাচ্ছেন দিদি? কি করি বলো না দাদা, আমার মনে হচ্ছে দরজা ভাঙছে, দরজা ভাঙছে, ব্যবস্থা করুন। চল না দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু, কি ব্যাপার রে, তুই তুই এখন কি করছিস রে ভেতরে? আমরা খুব চিন্তা করে গেছিলাম জানিস, আমি তো ভাবছিলাম একটু দরজা ভেঙে কি ব্যাপার হিন্দু, কোথায় কোথায় যাবি রে? কি বললি না, কোথায় যাবি? নিজের ঘরে কলকাতায়।
কোথায় গো? তোমার কাছে কি আমাকে মুখ ফুটে ক্ষমা চাইতে হবে? বলো না হবে। জীবনে সবকিছু কি মুখ ফুটে চাইতে হবে? আমার কাছে তোমার যাওয়ার কিচ্ছু নেই, জানি না কখন অজান্তে আমার সব কিছু তোমাকে উজাড় করে ঢেলে দিয়েছি। তোমার কাছ থেকে দূরে সরে কি আমারও খুব অসহায় মনে হতো, তাই এই দেখো আমার অহংকারের বোঝা আমি কত কমিয়ে ফেলেছি। এটুকু না থাকলে যে তোমার পাশে মানাবি না গো। ইন্দু আমাকে কথা দাও, আর কখনো কোনো দিন আমাকে এমন একা করে তুমি কোথাও চলে যাবে না। না গো, আমার আমার এই ঘর ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। অহংকার করে চলে গিয়ে যে কষ্ট আমি তোমায় দিয়েছি, এতদিন ধরে তার শাস্তি আমি পেয়েছি, আর না এখন থেকে এই আমার স্বর্গ, এই আমার সব। ইন্দু, লাখ কথার এক কথা বলেছেন বউঠা, এখন থেকে ঘরের লোক কি ঘরেই বন্দী হয়ে থাকবে? আরে কি করে আমাদের ছেড়েছিলেন বলুন তো? আচ্ছা আমি তো একটা ভবিষ্যৎ দ্রষ্টা নাকি? হ্যাঁ, আচ্ছা আমি তো আগেই বলেছিলাম। কি আবার বলেছিলে তুমি? কেন ওই বাসন ঘরে কি বউঠান বলিনি যে ভালো করে বিনোদবেনী বাঁধবে না? দাদা একে আর পারা যায় না, একবার আরম্ভ করে থামতে চায় না। আরে কি সিদ্ধার্থের, আরে গগন কেউ ভাবে থামানো যায় না। যদি বেশি প্যানোর প্যানোর করো না, তোমার এই আলয় ছেড়ে আমি সোজা হিমালয় চলে যাবো। বড় বাবু, খোকার বাবা একটা কথা বলছেন কি, সুরজ পশ্চিমে ডুবে ঠিক, কিন্তু রোজ দিন এক জায়গায় ডুবে না, একদিন দাইনে একদিন বাঁয়ে। আমাদের জীবন সেই রকম, একদিন উত্তরের হাওয়া ছেলে একদিন দক্ষিণের। শুনেছ আনন্দ করো, আনন্দ করো, হাসি করো, আমি চা বানাবো, চা বানাবো। Thank you.